আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? সোহেল মেডিসিন টিপসের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে আলোচনা করব ট্যাবলেট প্রপানল 10 mg নিয়ে। এই ট্যাবলেটটি কখন খাবেন, কেন খাবেন, সাইড ইফেক্ট সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ট্যাবলেট প্রপানল 10 mg, জেনারিক নাম হলো প্রপানলল হাইড্রোক্লোরাইড। এই ট্যাবলেটটি অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি পণ্য। প্রপানল ট্যাবলেটটি দুইটি ফর্মেটে পাওয়া যায়, প্রপানল 10 mg, প্রপানল 40 mg। ভিউয়ার্স, চলুন জেনে নেই প্রপানল 10 mg ট্যাবলেটটি কোন কোন রোগে সেবন করা যায়। যেমন প্রাথমিক উচ্চ রক্তচাপ বা অ্যাঞ্জিনা প্যাক্টরিস রোগে ব্যবহার করা যায়, হৃদযন্ত্রের অস্বাভাবিক বা হৃদ স্পন্দন ও বুক ধরফর করলে সেবন করা যায়, অস্থিরতা, নিঃশ্বাসের দুর্বলতা, বুক কাঁপানো সমস্যায় এই মেডিসিনটি ব্যবহার করা যায়। এছাড়া উদ্বিগ্নতা, অনেক ক্ষেত্রে হাঁপানি রোগে এবং মাইগ্রেন প্রতিরোধও ব্যবহার করা যায় এই ট্যাবলেটটি। বিশেষ করে বুক ধরফরকার রোগে বেশি ব্যবহার হয় এই ট্যাবলেটটি। ভিউয়ার্স, আমরা অ্যাঞ্জিনা প্যাক্টরিস বলতে কি বুঝি চলুন জেনে নিই। যেটা অক্সিজেনপূর্ণ রক্ত হৃদযন্ত্রের পেশিতে পৌঁছানোর ঘাটতি ঘটলেই দেখা দেয়। এটা কোনো রোগ নয়, বরং রোগের উপসর্গ সতর্কতা বার্তা জানায়। ভিউয়ার্স, চলুন জেনে নেই এই ট্যাবলেটটির মাত্রা ও সেবনবিধি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন 40-80 mg সেবন করা যায়। প্রতিদিন 1-2 বার সেবন করতে পারবেন। 12-18 বছর বয়সে 40-60 mg সেবন করা যায়। প্রতিদিন 1-2 বার সেবন করা যায়। এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় নিষেধ। স্তনদানকালীন মায়েদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ সেবন করা যেতে পারে। 12 বছরের নিচে এই মেডিসিনটি সেবন করা যাবে না। এই মেডিসিনটির প্রতিনির্দেশনা হলো শ্বাসনালীর সংকোচন ও প্রসারণ, হৃদযন্ত্রের শখ, দ্বিতীয় বা তৃতীয়বারের হার্ট অ্যাটাক, ডায়াবেটিস ইত্যাদি। এই ট্যাবলেটটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হলো পা ঠান্ডা হওয়া, অবসন্নতা, বমি বমি ভাব, মাথা ঘোরা, অনিদ্রা ইত্যাদি। ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন না। এছাড়া ভিডিও থেকে কেউ মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি দেওয়া হয় মেডিসিনের কিছু ধারণার জন্য, এর বাইরে কিছু না। যদি আমাদের ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। যে কোনো মেডিসিনের রিভিউ জানতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন কোন মেডিসিনের রিভিউ জানতে চান। ভালো থাকবেন ভিউয়ার্স।